পচা আম বিক্রি করে মাসে আয় লক্ষাধিক টাকা। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটাই। আমের মরশুমে মালদহ জেলার বাগানগুলিতে একদিকে যেমন পাকা আমের গদি বসেছে, অপরদিকে আমকে পচানোর জন্য অস্থায়ী চৌবাচ্চা তৈরি হয়েছে বাগানের মধ্যে। ঝড়ে পড়ে যাওয়া আম থেকে শুরু করে আম পাড়ার সময় পড়ে ফেটে যাওয়া নষ্ট হওয়া আম চৌবাচ্চার মধ্যে জমা করা হচ্ছে। প্রথমে আমকে ছোট ছোট করে কাটা হয়, তারপরে সেগুলো চৌবাচ্চার মধ্যে লবণ দিয়ে রেখে দেওয়া হচ্ছে। 7 থেকে 20 দিন চৌবাচ্চার মধ্যে লবণের সঙ্গে আম রেখে দিলেই সেগুলো পচে যাচ্ছে, আর ওই পচা আম বস্তা ভর্তি করে ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে। প্রতি সপ্তাহে মালদহ জেলায় বিভিন্ন আম বাগান থেকে কয়েক মেট্রিক টন পচা আম ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। মূলত উত্তরপ্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে এই আম পাঠানো হয়। আসলে আমের আচার তৈরির আগে প্রথমে আমকে লবণ দিয়ে পচানো হয়। এই নিয়মেই বিভিন্ন রকমের আচার তৈরি করে থাকে কোম্পানিগুলি। মালদহ থেকে মূলত কাঁচামাল বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়, কারণ এই জেলাতেই দেশের সব থেকে বেশি আমের ফলন হয়। এখানকার বিক্রেতারা আম বাগানের মধ্যে অস্থায়ী চৌবাচ্চা করে আমকে পচিয়ে কোম্পানিগুলোকে দেয়। দ্রুত আচার তৈরি করতে এগুলো সুবিধা হয়। চলতি মরশুমে আমের ব্যাপক ক্ষরণ হয়েছে মালদহ জেলায়, তাই এবছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা দাম কম। বর্তমানে 600 থেকে 1000 টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে পচা আম। ব্যবসায়ীরা জানান, তারা আম চাষী ও গ্রামের বাসিন্দাদের থেকে নষ্ট হয়ে যাওয়া আম কিনে নেন। কাঁচা অবস্থায় মূলত আম কেনা হয়, কারণ পাকা আমের আচার হয় না। কাঁচা আম কিনে সেগুলোকে কুচি কুচি করে কাটা হয়, তারপর অস্থায়ী চৌবাচ্চায় লবণের সঙ্গে মিশ্রণ করে রাখা হয়। আমকে আপনারা পচাচ্ছেন, এগুলো কিভাবে বিক্রি করেন এবং প্রসেসিংটা কি? আমরা এই আমগুলোকে বাগান থেকে, যারা হয়তো ভালো আমগুলো যে ভাঙে, যে ছাঁট যেটাকে বলি আমরা, ওই ছাঁট মালগুলোকে আমরা এখানে কিনে লেবার দিয়ে কাটিয়ে ছোটো ছোটো পিস করে আমগুলোকে, তারপরে আমাদের এটা গাড্ডা করা আছে, এই গর্তের মানে মধ্যে আমরা ফেলে দিই। ফেলার পর লবণ দিয়ে এটাকে আমরা পাচাই। পাচানোর পর যখন 5 থেকে 7 দিন 10 দিন ধরে হয়তো রাখানো হয়, আবার বাইরে থেকে যে পার্টি আসে, পার্টি আসে কেরি টেরি করে গাড়িতে করে বাইরে এগুলো নিয়ে যায়। কী দামে বিক্রি হয়? এই দেখেন, আমের যদি প্রভাব মানে আমের চাহিদাটা বেশি থাকলে রেটটা আমরা সেরকম পাই না, আর চাহিদা হয়তো কম থাকলে বা আমের ফলন কম হয়েছে তো আমরা রেটটা একটু ভালো করেই পাই। এখন সেরকম রেটটা নাই, 6 টাকা 7 টাকা কেজি ধরে বিক্রি হয় পচিয়ে। হ্যাঁ, পচিয়ে। কোথায় যায় এগুলো? এগুলো বাইরে যায়, আমাদের পশ্চিমবঙ্গের মানে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো আচার কোম্পানি নেই। আচার কোম্পানি হলে আমরা হয়তো তার থেকে হয়তো দুগুণ দামটা আমরা বেশি হয়তো পাবো। হ্যাঁ।